ডিসটেন্স এডুকেশনের মাধ্যমে তোমরা যারা গ্রাজুয়েশন করতে যাচ্ছ তোমাদের জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা ডিস্টেন্সে পড়াশোনা করতে পারছো তোমরা বিভিন্ন কোর্স নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো ডাব্লিউ বি ডট এসি ডট ইন ওয়েবসাইট চলে যাবে সেখান থেকে দেখবে তোমাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমাদের অ্যাডমিশন রিনিউয়াল আছে তোমরা অ্যাডমিশন অপশানে ক্লিক করবে অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটও যেতে পারো তোমরা অ্যাডমিশন অপশনে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের ডাইরেক্ট যে পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো সেই পোর্টালটা তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে ওকে এরপর তোমরা এখান থেকে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন দু হাজার চব্বিশ তোমরা এই অপশনে ক্লিক করবে ক্লিক করলে তোমরা দেখবি এরকম একটা প্রভাব তোমাদের ওপেন হবে এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে তোমাদের কোন কোন ডকুমেন্ট লাগবে তোমাদের ফর্ম ফিল আপ করতে যেমন তোমাদের ফটোগ্রাফ সিগনেচার নামের প্রুফের জন্য তোমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এর মধ্যে যে কোনো একটি তারপর ডেট অফ বার্থ তোমাদের ডকুমেন্টের জন্য সার্টিফিকেট কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড এগুলো কিন্তু তোমাদের এস প্রুফ হিসাবে নেওয়া হচ্ছে মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট লাগবে টুয়েলভের মার্কশিট তোমাদের কিন্তু লাগবে ওকে অরিজিনাল স্ক্যান ডকুমেন্ট তোমাদের রেকর্ড এগুলো কিন্তু সব অরিজিনাল স্ক্যান তোমাদের কিন্তু করে তোমাদের আপলোড করতে হবে এছাড়া তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে জেন্ডার সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট বিপিএল সার্টিফিকেট ডিফেন্স বা সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট ক্যান্ডিডেট অকুপেশন এমপ্লয়ার সার্টিফিকেট আছে তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টগুলো লাগবে তোমাদের ফর্ম ফিল আপের জন্য ওকে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে টোটাল ভিডিওটাই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা পরে এই ভিডিও থেকে চেক করে দিতে পারবে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে ওকে এবার তোমরা দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে তোমাদের ফর্ম ফিল আপ কবে স্টার্ট হচ্ছে তোমরা এখান থেকে নিচের দিকে স্কুল করবে স্কুল করলে দেখবে তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা কবে থেকে ফর্ম ফিল করতে পারছো আঠাশ ছয় চব্বিশ থেকে চব্বিশ সাত চব্বিশ পর্যন্ত বিকেল ছটা পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারছো আর তোমাদের ডকুমেন্ট আপলোডিং করতে পারছো আঠাশ থেকে সাতাশ সাত পর্যন্ত তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারছো আর তোমাদের যদি তোমাদের রিসেন্ট রিভিউ অ্যাপ্লিকেশান তোমাদের ইফ রিকোয়ার্ড হয় তখন তোমাদের আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু রিভিউর জন্য তোমাদের কিন্তু আবার রিসেন্ট করা হবে তোমাদের ডকুমেন্টটা যেগুলো তোমরা আপলোড করেছো বা তোমাদের যে ডেটাগুলো দিয়েছে সবগুলো সঠিক কিনা সেখানে রিসেন্ট ফর রিভিউ সেজন্য তোমাদের কিন্তু আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তোমাদের সেন্ড করা হবে আর তোমরা পেমেন্ট ফি তোমাদের পেমেন্ট করতে পারছো আঠাশ থেকে আঠাশ ছয় থেকে একত্রিশ সাত পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে ওকে এবার তোমরা এখান থেকে টোটাল নোটিফিকেশানটা চেক করে নাও এরপর তোমরা এখান থেকে অ্যাডমিশন নোটিফিকেশনটা চেক করে নাও তোমাদের এখানে ইংলিশ ভার্সান রয়েছে বেঙ্গলি ভার্সান রয়েছে তোমরা যে কোনো একটা ভার্সান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারছো তোমরা এখানে অপশান ক্লিক করবে দেখবে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো সেটা তোমরা এখান থেকে চেক করতে পারবে প্রথমে দেখো তোমাদের এখানে রয়েছে যে ডেটটা বললাম আঠাশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো তোমাদের যে স্টেপগুলো রয়েছে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ফিল অ্যাপ্লিকেশান সিলেক্ট কোর্স আপলোড ডকুমেন্ট পে ফি এ কটা পদ্ধতিতে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা চলবে ওকে এবার তোমরা দেখে নাও তোমাদের যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো যেমন তোমাদের সাবজেক্ট রয়েছে দেখো বেঙ্গলি সাবজেক্টে তোমরা নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে ইংলিশ সাবজেক্ট নিয়ে করতে পারবে বিএ হিস্ট্রি করতে পারছো পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সোশিওলজি রয়েছে এছাড়া সায়েন্স গ্রুপ যেটা রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি জুওলজি বোটানি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এছাড়া বি এডুকেশনও তোমাদের সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট নিয়েও পড়তে পারছো এছাড়া তোমাদের রয়েছে যেটা তোমাদের ব্যাচেলর অফ কমার্স এছাড়া বিএ ইন ইকোনমিক্স এই সাবজেক্ট নিয়েও তোমরা অ্যাডমিশন নিতে পারছো এবার দেখে নাও তোমাদের এখানে যে ডেটগুলো রয়েছে ডেটগুলো কিন্তু তোমাদের আগেই বলেছিলাম সেম ডেটই কিন্তু এখানে তোমাদের রয়েছে আর তোমাদের এখানে ফি স্ট্রাকচার রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কত টাকা করে ফি লাগবে যেমন তোমাদের দেখো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসিওলজি ইকোনমিক্স এডুকেশন এইসব সাবজেক্টের জন্য তোমাদের টোটাল যে ফিটা লাগছে চার হাজার পঞ্চাশ টাকা তোমাদের লাগছে এই সাবজেক্টের জন্য পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা জিওগ্রাফি ভোটানির জন্য পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তোমাদের লাগছে এছাড়া তোমাদের ম্যাথামেটিক্সের জন্য লাগছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা তোমাদের কিন্তু টোটাল তোমাদের যে কোর্স ফিটা রয়েছে অ্যাডমিশন ফিটা তোমাদের কিন্তু এইটা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে ওকে এরপর তোমরা এখান থেকে তোমাদের প্রোগ্রাম ডিউরেশনটা চেক করে নাও তোমাদের তিন বছরের প্রোগ্রাম থাকবে যেখানে তোমাদের ছ বছরের মধ্যে তোমাদের কিন্তু এটা তোমাদের কমপ্লিট করতে হবে তোমরা যদি একবার রেজিস্ট্রেশন করো তখন সেই রেজিস্ট্রেশনে তোমাদের যে ভ্যালিডেট পিরিয়ড থাকবে সেটা কিন্তু ছ বছরের মধ্যে তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন ভ্যালিডেট থাকবে তার মধ্যে তোমাদের কিন্তু গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে ওকে এরপর দেখে নাও তোমাদের যে ক্রাইটেরিয়া আছে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এই ডিস্টেন্স এডুকেশনের জন্য যেমন দেখো তোমাদের প্রথমে রয়েছে বেঙ্গলি সাবজেক্ট তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো ইংলিশের ক্ষেত্রে তোমরা কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার ইংলিশে পেতেই হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছ অথবা তোমাদের যারা ভোকেশনাল কোর্স করছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো হিস্ট্রির ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো অথবা ভোকেশনাল পাস থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে কেমিস্ট্রিতে এবং পাস মার্ক থাকতে হবে ম্যাথামেটিক্সে ঠিক আছে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ম্যাথামেটিক্স তাহলে অ্যাপ্রিসিয়েশন করতে পারছো জিওগ্রাফির জন্য ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে জিওগ্রাফিতে জুলজির জন্য ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বায়োলজিতে আর বোটানির জন্য ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বায়োলজিতে এডুকেশনের জন্য তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে আর্টসে তাহলে তোমরা অ্যাপ্রিসিয়েশন করতে পারছো অথবা তোমাদের ভোকেশনাল স্ট্রিমের মধ্যে ওকে ব্যাচেলর অফ কমার্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্রিসিয়েশন করতে পারছো আর ইকোনমিক্সের জন্য তোমাদের একই তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে ওকে তোমরা প্রোসেক্ট থেকে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার তোমরা কিন্তু চেক করে নিতে পারবে যে তোমাদের কোন কলেজে কোন 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 সাবজেক্ট নিয়ে তোমরা 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 কিন্তু নিতে পারবে পারবে সাবজেক্টের জন্য ফর্ম করতে প্রথমে দেখো তোমাদের রয়েছে দমদম মতিঝিল কলেজ এই কলেজ থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারছো বা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এইচ বিজি এইচসিও এইচ ইজি তোমরা যদি এই টার্মগুলো যদি বুঝতে না পারো তোমরা প্রথমে চলে যাবে যে তোমাদের যে নোটিফিকেশন ফার্স্টে দেখিয়েছিলাম প্রথম যে নোটিফিকেশনটা দেখিয়েছিলাম তো এখানে দেখবে তোমাদের সাবজেক্ট কোড রয়েছে এইচ বিজি এইচ ইজি এইচ এইচ আই এইচ পিএচ এগুলো তোমাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সোসিওলজি এইচএসও এই কোড অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে যে তোমাদের কোন কলেজে কোন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে যেমন গুরুদাস কলেজে রয়েছে তোমাদের এই সাবজেক্টগুলো তোমরা অ্যাডমিশন নিতে পারছো অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর মহারাজ মনীন্দ্র কলেজ রয়েছে গোয়েঙ্কা কলেজ রয়েছে সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ ভিক্টোরিয়া ইনস্টিটিউশন রয়েছে এখানে কিন্তু প্রচুর তোমাদের সেন্টার রয়েছে তোমরা এই সেন্টারগুলো থেকে তোমরা কিন্তু এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো বাঁকুড়া খ্রিস্টান কলেজ রয়েছে এখানে কিন্তু অনেক সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে রাজা নরেন্দ্রলাল খান ওমান কলেজ রয়েছে এখান থেকেও তোমরা কিন্তু এইসব সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো ডিস্টেন্সে আর তর্মলিপ্ত মহাবিদ্যালয় রয়েছে ফকিরচাঁদ রয়েছে হলদিয়া গভর্নমেন্ট তারপর বেহালা কলেজ সোনারপুর বর্ধমান রাজ কলেজ এখানে কিন্তু অনেক সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো এছাড়া রয়েছে দেখো তোমাদের শুরি সুরি বিদ্যাসাগর কলেজ রয়েছে চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ নেতাজি মহাবিদ্যালয় আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ রয়েছে বারুইপুর কলেজ রয়েছে বাগনান কলেজ রয়েছে টাকি গভর্নমেন্ট কলেজ খড়গপুর কলেজ প্রত্যেকটা কিন্তু ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু সেন্টার রয়েছে কলেজ রয়েছে দেখো দীনবন্ধু মহাবিদ্যালয় বঙ্গা কলেজ রয়েছে তারপর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় রয়েছে ওমেন কলেজ রয়েছে কালনা কলেজ রয়েছে উলবেড়িয়া কলেজ আছে এখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা এখান থেকে চেক করে নেবে কোন কলেজ থেকে কোন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো ওকে আর তোমরা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ চেক করতে যাও কোন ডিস্ট্রিকে কোন কোন কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো যেমন নর্থ চব্বিশ পরগনা কিন্তু দমদম মতিঝিল কলেজ তারপর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ বাসাদ গভর্নমেন্ট শ্রী চৈতন্য কলেজ মহাদেবনন্দ মহাবিদ্যালয় গোবরডাঙ্গা হিন্দু কলেজ টাকি গভর্নমেন্ট নহাটা রয়েছে দীনবন্ধু মহাবিদ্যালয় এপিজে আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ রয়েছে এছাড়া বিবেকানন্দ কলেজ এগুলো কিন্তু তোমাদের সব নর্থ চব্বিশ পরগনার মধ্যে এই সব কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো ওকে এরপর দেখো তোমাদের মুর্শিদাবাদের মধ্যে যে কলেজগুলো রয়েছে শ্রীপাদ সিং কলেজ রয়েছে দমকল কলেজ রয়েছে দুখিলাল নিবারণ কলেজ রয়েছে তারপর হাজি এ কে খান কলেজ রয়েছে এগুলো কিন্তু সব মুর্শিদাবাদের মধ্যে নদিয়ার মধ্যে যে কলেজগুলো রয়েছে দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট করিমপুর চাকদা রয়েছে শান্তিপুর রয়েছে কল্যাণী মহাবিদ্যালয় রানাঘাট কলেজ এইসব কলেজ থেকে তোমরা পড়তে পারছো দার্জিলিং থেকে যেমন রয়েছে তোমাদের শিলিগুড়ি রয়েছে আলিপুরদুয়ার মহাবিদ্যালয় রয়েছে তোমাদের নস্কালবাড়ি রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের রয়েছে দার্জিলিংয়ের মধ্যে জলপাইগুড়িতে তোমাদের রয়েছে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে দুর্গাপুর রয়েছে দুর্গাপুরের মধ্যে যেমন রিজন্যাল সেন্টারের মধ্যে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান একটা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা কিন্তু চেক করতে পারছো এতগুলো কলেজ থেকে তোমরা করতে পারছো এবং পশ্চিম বর্ধমানের মধ্যে মানকার কলেজ রয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ তারপর পূর্ব বর্ধমান থেকে কাটোয়া কলেজ কালনা কলেজ মেমারি কলেজ তারপর বিবেকানন্দ মহাবিদ্যালয় এইসব কলেজ থেকে করতে পারছো নর্থ চব্বিশ পরগনার থেকে তোমরা আগেই দেখেছো এবার সাউথ চব্বিশ পরগনা থেকে তোমরা দেখে নাও পাহাড়পুর কলেজ রয়েছে খিদিরপুর কলেজ রয়েছে সুন্দরবন এছাড়া তোমাদের কিন্তু ধুবচাঁদ হালদার কলেজ রয়েছে আর রায়দিঘি কলেজ রয়েছে এসব কলেজ থেকে করতে পারছো হুগলি থেকে তোমাদের নবগ্রাম রয়েছে নেতাজি মহাবিদ্যালয় তারকেশ্বর ডিগ্রি কলেজ সব কলেজ রয়েছে হাওড়া থেকে রয়েছে কলকাতা থেকে দেখো কলকাতা থেকে কিন্তু বেশ কিছু কলেজ রয়েছে অনেক কলেজ রয়েছে বেহালা কলেজ রয়েছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন গোয়েঙ্গা কলেজ রয়েছে খিদিরপুর তারপর ভৈরব গাঙ্গুলি কলেজ ওমেন কলেজ ঠিক আছে গোখলা মেমোরিয়াল গার্লস কলেজ ঠিক আছে অনেক কলেজ রয়েছে কিন্তু এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর রয়েছে এরপর থেকে সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোর্সটা তোমরা এখান থেকে চেক তোমাদের সেমিস্টার ওয়াইজ কত তোমাদের তোমাদের ডিস্ট্রিবিউশন করা হবে যে ক্রেডিট মার্কগুলো থাকবে যেমন তোমরা এখান থেকে দেখে নাও প্রথম প্রথমে তোমাদের যেমন রয়েছে কোর কোর্স থাকবে তোমাদের অনার্স পেপারটা থাকবে সেটা তোমাদের ওয়ান টু সিক্স সেমিস্টার পর্যন্ত থাকবে যেখানে নাম্বার অফ কোর্স চোদ্দটা তোমাদের কোর্স থাকবে যেখানে ক্রেডিট পার ক্রেডিটে তোমাদের সিক্স তোমাদের ক্রেডিট দেওয়া হচ্ছে মার্ক পার কোর্স এর জন্য তোমাদের সত্তর নাম্বার আর মার্ক পার কোর্স টি ইর জন্য থিওরির জন্য তোমাদের পঞ্চাশ আর অ্যাসাইনমেন্টের জন্য কুড়ি এরকম তোমাদের থাকছে তারপর ডিএসইসি তোমাদের সাবজেক্ট থাকবে যেটা ফাইভ থেকে সিক্স এর মধ্যে এখানে চারটে তোমাদের কোর্স থাকছে যেখানে তোমাদের সিক্স কেজি করে থাকবে এটা কিন্তু ফিফথ আর এর জন্য তোমাদের কিন্তু থাকছে ওকে সত্তর মার্ক করে থাকবে তোমাদের এখানে যেমন পঞ্চাশ মার্ক থিওরি আর টোয়েন্টি মার্ক হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য এছাড়া তোমাদের জেনারেল যে ইলেকটিভ সাবজেক্ট থাকবে জিইসি সের জন্য তোমাদের ওয়ান সেকেন্ড থার্ড ফোর্থ চারটে সেমিস্টার তোমাদের থাকবে সেখানে তোমাদের ফোর কোর্স থাকবে সিক্স পার কেডির সত্তর নাম্বার করে এখানে পঞ্চাশ আর তোমাদের থিওরি থ্রি আর কুড়ি নাম্বার হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এই এইসি সাবজেক্ট এটা তোমার থাকবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থাকবে স্কিল সাবজেক্ট থাকবে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে এখানে কিন্তু তোমাদের দুটো করে কোর্স থাকবে আর তোমাদের টু করে তোমাদের ক্রেডিট মার্ক থাকছে এখানে সত্তর মার্কের থাকছে এটা ষাট মার্কের থাকছে ওকে যেখানে পঞ্চাশ কুড়ি আর পঞ্চাশ দশ তোমাদের কিন্তু থিওরি আর অ্যাসাইনমেন্টে তোমাদের থাকছে ওকে এবার তোমরা এখান থেকে সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোর্স তোমাদের যে প্রত্যেক সেমিস্টারে তোমাদের কটা পেপার টোটাল পড়তে হচ্ছে দেখো সিসি একটা আর এখানে সিসি দুটো ঠিক আছে দুটো তোমাদের অনার্স পেপার একটা তোমাদের জেনারেল সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টটা এইচএসি সাবজেক্ট থাকবে একটা টোটাল কিন্তু তোমাদের এখানে চারটে তোমাদের কোর্স থাকছে আর টোয়েন্টি ক্রেডিট থাকছে এক্ষেত্রেও তোমাদের কিন্তু একই চারটে কোর্স টোয়েন্টি ক্রেডিট এখানে পাঁচটা কোর্স থাকছে যেখানে তোমাদের এসএসি সাবজেক্ট তোমাদের যুক্ত হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আর এখানে টোয়েন্টি সিক্স তোমাদের ক্রেডিট মার্ক হচ্ছে ওকে এখানে কিন্তু তোমাদের একই পাঁচটা তোমাদের কোর্স থাকছে যেখানে টোয়েন্টি সিক্স ক্রেডিট মার্ক থাকছে এখানে চারটে কোর্স থাকছে যেখানে চব্বিশ ক্রেডিট এখানে চারটে কোর্স থাকছে যেখানে তোমাদের চব্বিশ ক্রেডিট হচ্ছে ওকে আর টোটালি তোমরা এখান থেকে চেক করতে পারছো যে ফার্স্ট ইয়ারে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো তোমাদের সেমিস্টার হচ্ছে সেকেন্ড ইয়ারে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টার তোমাদের থাকছে থার্ড ইয়ারেও তোমাদের কিন্তু ফাইভ আর সিক্স দুটো সেমিস্টারে হচ্ছে যেখানে তোমাদের টোটাল কোর্সগুলো তোমরা আগেই বললাম এই কোর্স অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোর্স থাকছে ওকে এরপর তোমরা এখান থেকে তোমাদের কোর্স ডিটেলস চেক করে নিতে পারবে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্টের কোর্স ডিটেলসটা তোমরা এখান থেকে চেক করতে পারছো তোমরা বেঙ্গলি অপশনে যখন ক্লিক করবে বেঙ্গলি সাবজেক্টে এখান থেকে চেক করতে পারবে যে তোমাদের বেঙ্গলি সাবজেক্ট তোমাদের যে কোর্স নেমটা প্রত্যেকটা যে সেমিস্টারে তোমাদের তোমাদের যে কোর্সগুলো থাকবে সেই কোর্সের নেমগুলো তোমাদের কী থাকবে তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারবে যেমন দেখো তোমাদের কিন্তু সিসি ওয়ান সিসি টু তোমাদের এইসি যে সাবজেক্ট থাকছে এখানে এইইসি সেক্ষেত্রে তোমাদের কোন সাবজেক্ট পড়তে হচ্ছে যেমন বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য প্রাচীন মধ্যযুগ বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয় ঠিক আছে এই জন্য তোমাদের বেঙ্গলি ইংলিশ এরকম কিন্তু তোমাদের ডিটেলসটা দেওয়া রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন এটা এটা সেকেন্ড সেমিস্টার এটা থার্ড সেমিস্টার এটা ফোর্থ ঠিক আছে ফিফ সিক্স তো টোটালটা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে ওকে এরকম ভাবে তোমরা যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই সাবজেক্টের তোমাদের কোর্স ডিটেলসটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে ঠিক আছে ইংলিশের কোর্স ডিটেলসটা তোমরা এখান থেকে চেক করতে পারছো দেখো তোমাদের কিন্তু এরকম কোর্স নেম প্রত্যেকটার কিন্তু কোর্স নেম তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারবে ওকে এবার দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল করবে তোমরা ক্লিক হিয়ার ফর ইউজি অ্যাডমিশন তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখান থেকে স্কুল অফ এডুকেশন রয়েছে স্কুল অফ হিউম্যানিটি রয়েছে বেঙ্গলি ইংলিশ সাবজেক্ট রয়েছে ঠিক এটার মধ্যে এডুকেশন রয়েছে কমার্সের জন্য তোমাদের কিন্তু এই পোর্টাল রয়েছে ইকোনমিক্সের জন্য এইটা পোর্টাল রয়েছে বোটানির জন্য কেমিস্ট্রির জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের কিন্তু আলাদা আলাদা করে তোমাদের রেজিস্টার করতে হবে ওকে ধর তোমরা যদি হিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করো তোমরা কিন্তু এই অপশানে এখানে ক্লিক করবে রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমরা এই চেকবক্সে ক্লিক করবে ক্লিক হেয়ার টু পরিস্ট তোমরা এপশানে ক্লিক করবে তার আগে তোমরা এখান থেকে কিন্তু নোটিফিকেশানগুলো একবার চেক করে নিতে পারছো তোমাদের ডিটেলসটা কী কী তোমাদের করতে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম সিলেক্ট কোর্স তোমাদের কোর্স সিলেকশন করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে তোমাদের অনলাইনে তোমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে ভেরিফিকেশান হয়ে গেলে তোমাদের এটা গ্রিন হয়ে যাবে দেখবে পরে তারপর তোমরা এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারছো ফি পেমেন্ট ফি পেমেন্ট করার পর তোমাদের ফর্মটা তোমরা প্রিন্ট আর ডাউনলোড তোমরা করতে পারবে ওকে এরকম তোমরা কিন্তু এখান থেকে ক্লিক আর টু পজিটিভ অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ তোমাদের ওপেন হচ্ছে ওকে এখানে তোমাদের নাম তোমাদের লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম দেবে ডেট অফ বার্থ তোমরা এখানে ইনপুট করবে জেন্ডারটা তোমাদের লিখতে হবে তারপর আধার কার্ড নাম্বার তোমাদের দিতে হবে ক্যাটাগরিটা তোমাদের এখান থেকে চুজ করতে হচ্ছে তোমাদের ডোমিসাইল ওড বেঙ্গল আদার অ্যাড্রেস সেটা তোমরা এখানে দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে তারপর তোমাদের কিন্তু রিলিজিয়ান দিতে হচ্ছে ইন্ডিয়ান আমাদের এটা অটোমেটিক এখানে রয়েছে তারপর তোমাদের বিপিএল আছো কি না ইয়েস থাকলে ইয়েস তাহলে নো অপশন সিলেকশন করবে গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের একটা দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি আধার কার্ড হলে আধার কার্ড অপশন সিলেকশন করে আধার কার্ড নাম্বার দিয়ে দেবে মান্থলি ফ্যামিলি ইনকাম কত হচ্ছে সেটা তোমরা এখানে ইনপুট করবে এবিসি সি আইডি কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে না থাকলে তোমরা কিন্তু ক্লিক হেয়ার টু এখান থেকে তোমাদের আধার নাম্বার যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কের থ্রুতে তোমরা কিন্তু এবিসি আইডি তৈরি করতে পারছো সেই এবিসি আইডি দিয়ে তোমরা এখানে ইনপুট করবে তারপর তোমাদের কিন্তু নেক্সট তোমরা কোনো ডিসিলিটি থাকে তোমরা এখানে তোমরা এখানে ইএস অপশন সিলেকশন করবে ইএস করলে তোমাদের ডিসাবিলিটি টাইপটা তোমাদের এখানে ইনপুট করতে হবে আর ডিসাবিলিটি আইডি টা তোমাদের এখানে দিতে হবে ওকে তোমাদের যদি নো হয় তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে তোমাদের উচ্চ মাধ্যমিকের তোমাদের বোর্ডের নামটা তোমাদের এখানে ইনপুট করতে হবে যে কাউন্সিল বোর্ড থেকে পাস করে তোমরা এফ করবে স্ট্রিম চুজ করতে হবে আর্টস সায়েন্স না তোমাদের কমার্স রয়েছে সেটা তোমরা চুজ করবে কন্টাক্ট মোবাইল নাম্বার অল্টারনেট মোবাইল নাম্বার তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটা তোমাদের এখানে দিতে হবে ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দেবে এরপর তোমরা এখানে তোমাদের একটি পাসওয়ার্ড দেবে আর তোমাদের ডি পাসওয়ার্ড সেম তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর রিভিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে ভালো করে চেক করে নিয়ে তোমাদের কিন্তু সাবমিট তোমাদের করতে হবে ওকে নেক্সট ভিডিওতে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে টোটাল ভিডিওটা দিয়ে দেবো তোমরা ভাবে দেখে কিন্তু ফর্ম ফিল করতে পারছো ওকে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে